الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن শর্তুল মহব্বতে সালাসুল
ভালোবাসার শর্ত হইল তিনটা, পয়লা হইল আল আইনুদ্দিন আইনে আপনার সঙ্গে আমার সব দেখা যায়, আর কলব বিল করবে আপনার মনে আমার মনে যদি মিলে যায়। এরপরে শেষ না নিষ্পতি ইলা নিষ্পতি যোগাযোগ রক্ত হয়ে যায়। আপনি আমার দেখলায় দেখিয়ে মনে হলে মন মিলে যায়, বাজে ঠিকানাও নয় নামও জানা নয়, আপনার আসিয়া আমি এগিয়ে দিকে ও ভালোবাসা করবেন আমি বলল আমি শুনছি বা শুনছি মিলাদ নেব বছর বুঝলি আমরা মারজান সাহেব যা বলছি গেল আর বাকি শুনি বল না আল্লাহ কি কি ইশারা জ্ঞানী মানুষের ইশারা দিদি যথেষ্ট হইয়া যাবে এই হিসাবে ছিলেন তারা বান্ধি বান্ধি হইয়া দিতে আপনারা উত্তর হয়ে যাবে এলাকা কি করে আমি দেখতাম না মানে সময় শেষ আমি খাইয়া মাছ আমার রান্না হইয়া কুন্দ্র হয় সিংহে দায়িত্ব দ্বারা তারা আইবার আর আমার আমার কর্তৃপক্ষ যারা আসবে এরা মনে মনে কিছু কথা হয়েছিল হইবার বুঝুর সুদ বুঝ কথা কিছু মাত্রা আমার আকাশে আর গেল না জীবন বলছেন এখন হারবার হইয়া দিতে পারতাম অনেক বাইক চলে গেল রাইট একটা দিনে কিতা করবো বাইক চলতে রইল মাসে হোক মানুষের হোক হবে মানুষের হোক হবে আমি অনেক খারাপ সুদ যে খাইব আর যে দিব মাঝানো সাক্ষী থাকবো এটা সকলে বুঝিব কারণ ধর্ম আইসে মানুষের সুবিধা দিবার যায় অসুবিধা না সুদ যে মানুষের অসুবিধা বাদে বাড়ায় চক্রদোষ বাড়ায় পেরেশানি বাড়ায় মানুষের যে জিনিস হেরান করে যায় এই জিনিসগুলা কিন্তু শাস্তি অপরিহার্য হয়ে যায় ওই দুই দিন উত্তর কি জানে এটা তাই যারা আনতে পালা থেকে মাঝে আনবো আর দেখতে আনবো আর দিবার সময় ফসলা আম ঢুকাইয়া পালা খান দেখাইয়া মাঠে করে নিবে কথা বলা আম করে নিব এটা বলা নয় ও আপনি এলা দিয়ে যায় হাসর মাঠে বলা উড়া উড়ে যায় সূর্য এলা আইয়া ফিরে তেল লাগিয়া খবর হয়ে যায় ও শেষ কথা কথাই বলা যাব হাসা নি দুশ জেলা খাইয়া পাই লাগাইয়া 500 টাকা 1000 টাকা দিলে ভাই বাড়ি হয় তোমার সরকার ভগবান ডিপার্টমেন্ট বুঝ করে সিনেমা সরকার ডিপার্টমেন্টের মধ্যে একটা মানুষ ঘরে যায় সম্ভব না সরকার উঠে খোঁজার বাড়ি মোট বলি আমার ও মানুষ করে ঘর ইয়ে মানুষ খাইবার যে মানুষ গোসাইব কুকুরে নেয় তার মরণ হইব মসজিদের কুকুর কিশোর যায় তার খান্তর মাঝে বুঝাও নাই উড়াও নাই এর বাদে তার অর্ধ হাত জীব বা বাহির হইয়া যায় পিতার দায় অগুপ্ত তোমার খান্ত বার না ও তো লম্বা জীব বাকি যা পিতার দায় তুমি তা বুঝতে না আমি জানি পিতার দায় আসা না বালান ইবনে বাউরা বালান ইবনে বাউরা মুস্তাফাজির দাওয়াত আল্লাহরে বলি আল্লাহ এই মুসলামী গভর্নর মানুষ এই যেটা চায় লোকের লোক হবুল হয়ে যায় একদিন মুসলমান যারা তারা পড়ব পাইছি সে আজকে টান বাড়ি দেখুনে টান দিয়ে দোয়া করাইয়া মুসা নদীর ইজ্জত নিয়ে হানি ঘটাইয়া না বুঝে বুঝানি দাদা
আপেল টেকার মধুরা বড় বড় করে নিয়ে গেছে আমরা আইসি একটা দোয়া করি দরকার। আমরা জানি সর্বজন স্বীকৃত আপনি যা চাই পায় আপনার যা পাই পায় আমরা মুখ পাহ নাই না পাহ বলে অজ্ঞান লিখেছে ইটা পাইতে বলে সব আমরা মাতলে মানুষে আমরা দে আমরা মাছ মূল্য অভিষ্ট হইয়া যায় আমরা লইয়া দম তামসা করি যায় গুসানি দিয়ে যে মাঠটা মাঠে এই মাঠ তারা সাগরে গ্রহণ করবে আমি এর বিরুদ্ধে আমি ফটান লালা পায় মানহানি হইতো আর তারা ইজ্জত হইত তখন তার কানন কাটাল ও দেখো বেটা কিন্তু আস যে একদিনে বুঝ পায় না শেষ কারে বই কাটায় লালবাজার বান্ধি দুটো আর ম্যাডাম তো হল ম্যাডাম আমি মাছটা আপনি বানাই কম না যেমনি কথা কই যায় ম্যাডাম রে যে আপনি কেস করে মেটি দেওয়া হাঁকি উঠুন তো চলে আসেনি কয়েক বলবো আপনার হইল না অথন কেস করে বেটাই জায়গাতে ঠেকাও তারপর তো রাজি ভাই তুমি সম্মান বানাইবাই সম্মান দিবাই এতে কোনো আমার আপত্তি নাই আর যে সমস্ত কাফির কুফার হলে আমার শিখাইয়া আনছে আমার ইচ্ছা জানা নাই ওটারে ধ্বংস করবাই আমি না হলেও হইতো নাই আমি আর আমি নাই আমি আর আমি নাই আমার মাঝে কোন অদৃশ্য ক্ষমতা হামাইয়া আমার দুয়ারে পাল্টাইয়া ফেলা এটা আমার জানা নাই এখন না করলে হামাইতো নাই আল্লাহ ফরমাইরা আমার নবীর বিরুদ্ধে মাত পায় অবস্থা এমন কুকুরের ন্যায় হইয়া যায় কুকুরের গাড়ে বুঝা দিলেও হাঁপায় না দিলেও হাঁপায় তার শান্তি নাই বালাম ইবনে বাউরা যেমনি মুসানের বিরুদ্ধে গলা গায় সেই সময় আমি আল্লাহ
আমার নবীর ভালোবাসায় আঘাত পাইয়া তারে এমন যথা দিলাম, কুকুরের ন্যায় তার অর্ধ জিহ্বা সিনার মাঝে লামাইয়া দৌড়ালাম। বুঝছো নি বা কত বড় আজাব জীবনে আর কে ফিরছে নি, বিচে গেছে নি না, যেমনি জিহ্বা বাড়াই গেছে এও বুঝে দিছে আমার সময় শেষ হয়ে গেছে, আমি একজন নাই বলে বলি সেইলের মানুষ আমার দয়ার ঘামে একজন নাই। আর মুসা নবীরে ওই এক কামে তোরা আটাইতে পারবো, আমার যত কবল হইতো না, আমার তো কাম শেষ হয়ে গেছে, এক কাম করে দিলাম ও কাম তোরা যদি পারো তে মুসা নবীরে কিছু দাম ইয়ে রাখতে পারো, কিছুটা দাম রাখতে পারো, বুঝা তোরা যুবতী মেয়েরা 20 বছর 22 বছর ধরা ওবাদে মুসা নবীর উম্মতের গায়ে মিলামিশার ব্যবস্থা করে দিবে ভাই, নাউজুবিল্লাহ দেখা গৌরে ভগবান তো নয় হাসান নিব ওর যদি জোয়ান বয়ে ঘুরে ঘুরে গিলাই বাজো নি হবু আমি বাজো নাই আমি গেলাম দেখো কত বলো শয়তান, হ্যাঁ গুস টেরা খাইয়া কিতা হইয়া যায় বুঝাই নিব ও গুস খাইবাই নিজে নষ্ট হইবাই বংশরে বিনাশ করবাই দেশ বেজাল লাগাইবাই আর ই বেজাল তোমার ভালোবাসা সত্যবার তোমার আছে না হাজিরি নেকেরাম আমি আগেও হয়েছি সময় বড় কম কত হইতো বেশ কাসরাতুল মাবানি তাদুল্লু আল্লাহ কাসরাতুল মানি হতা বেশ হইলে অর্থ বেশ হয় আর হতা কম হইলে অর্থ কম হয় ওনা তো আমরা শেষ সময় আগেও বুঝছি হাইয়া মাজরাম মানে পবিত্র ঈদে মিলাদুল নবী উপলক্ষে যে বা যারা এরা খারাপ করছে এরা বালাহাম না মন্দহাম বালাহাম বালাহাম সহযোগিতা করতাম না যাইতাম তা আনু আলাল বীর বত্তা গুয়া বালাহামও সহযোগিতা করতে সাহায্য দিতে আর বাদ খামও বেড়াও লাগাইতে সাহায্য দিতে না ভালো আটাইতে এটা হইলো আল্লাহর আইন আছে না নি ও হেবা হারা খিলাফ দিতে এটা আমার ওয়াজ জানা নাই আমার মামার হয়েছে সেটা বাড়ি জানা তখন ডক্টর হয়ে যা ডক্টর তো বলা নাই মামার বলে বেজার হইব আল্লাহ মা করুক অনেক হক আছে কিতাব তাই আপনিও ঠেবিত রাইনি ই খাঞ্জার মাঝে।